নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। তো চলো আজকে তোমাদেরকে আমি আমার মেসটা একটু ঘুরে দেখাই, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখা যাচ্ছে, এই বাড়িটা হচ্ছে আমাদের মেস, আমরা এটাতে থাকি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো ভেতরে যাই। এটা এন্ট্রান্স, আর এই যে রুমটা দেখছো অগোছালো হয়ে আছে, দেখতেই পাচ্ছ লকডাউনের পর কি অবস্থা হয়ে আছে চারদিকে, পরিষ্কার টরিষ্কার করা নেই। এই যে আমাদের বোর্ড, এখানে অফলাইনে ক্লাস হয়, টিউশন আর কি, সব পরিষ্কার করতে হবে। এই আমরা রুমে ঢুকছি, এরপর আমার রুমটা দেখাবো। এটা এটা হচ্ছে বারান্দা, দেখে না, এখানেও জিনিসপত্র অনেক রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, এটাতে আমরা থাকি, এইখানটায় কার্তিক থাকে, আর এই যে বেড, এখানে দেবাশিস থাকে, আর ওই যে ওই ফাঁকা বেডটা, ওইটাতে আমি থাকি। আর ওই যে উপরে সব আমার বইপত্র রাখা আছে, আজকে ভাবছি পরিষ্কার করব, পরিষ্কারের পর আরেকবার দেখাবো তোমাদেরকে। দেওয়াল আলমারি দেখতেই পাচ্ছ তোমরা, আর এই যে পাশে আরেকটা রুম রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের স্টুডিও, এখানে আমাদের অনলাইন যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো হয়ে থাকে। এই যে সব লাইট টাইট সব রয়েছে, ওই যে ওখানে কম্পিউটার রয়েছে, আর এটা তো বারান্দা বললাম, এই যে এখানে বেসিন রয়েছে, আর এটা আমাদের ছোট রান্নাঘর মেসের, বুঝতেই পারছো। আর এদিকটা আছে বাথরুম, অতটা দেখে না, আর ভেতর পর্যন্ত যাব না বাথরুমের, কারণ মেসের বাথরুম বুঝতেই পারছো অবস্থায় কী থাকে। এখান থেকে একবার দেখে না, ওইটা হচ্ছে গিয়ে আমাদের রুম থাকি যেখানে, আর এই দিকে যেটা গেট রয়েছে ওখানে আমাদের অনলাইন ক্লাস হয়, স্টুডিও আর কি। তো যাই হোক, এবারে চলো পরিষ্কার করার পর তোমাদেরকে একবার দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ পরিশ্রম করার পর এই একটুখানি পরিষ্কার করতে পারলাম, বই টইগুলো সব ওপরে তুলে দিয়েছি, রুম টুমগুলো ধুয়ে নিয়েছি, তাও একদিনে হবে না, ওই বই তুলে দিয়েছি উপরে, দেখতে পাচ্ছ। আর এই যে আমার রুমটা পরিষ্কার করলাম, বই টইগুলো উপর থেকে ওখান থেকে নামালাম, কিছু বই তাও রয়ে গেছে, আলমারিটার অবস্থা খুব বাজে, ওইটা না বানালে আর বই টই রাখা যাবে না, তাই চৌকিতে বই রাখতে হয়েছে, দেখতেই পাচ্ছ। তো একটু আগে খাওয়া দাওয়া আমাদের শেষ হলো, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আর খারাপ লাগলে ডিসলাইক করবে। ওকে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।